বহু কন্যাদায়গ্রস্ত পিতার হাতে প্রয়োজনের সময় অর্থ তুলে দিয়েছেন, কিন্তু এসব গোপনই রাখতে চাইতেন তিনি। তাঁর শর্তই থাকত এইসব কথা যেন পাঁচ কান না হয়, কিন্তু কৃতজ্ঞতায় আটকানো জীব কোনো না কোনো সময় ঠিক খুলে যায় আর সত্যিটা বেরিয়ে আসে দিনের আলোর মতো। অনেকটা লোকমুখেই প্রচার পেয়েছিল উত্তমবাবুর এমন বহু গোপন সাহায্যের কথা, যা তিনি বেঁচে থাকতে কেউ বলেননি। আসুন, মহানায়ক উত্তম কুমারের এমনই কয়েকটি মন ভালো করে দেওয়া গোপন সাহায্যের কথা আজ জেনে নেওয়া যাক। চারিত্রাভিনেতা মনীষ রিমানির মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু খরচ সামাল দেওয়ার মতো টাকা তার হাতে নেই। কোনো এক সূত্রে খবর পেলেন উত্তম কুমারের ভাই তরুণ কুমার দাদাকে গিয়ে সমস্ত কথা জানালেন তরুণবাবু। দুই ভাইয়ের মধ্যে রাত ভোর পরামর্শ হলো। আসল কারণ জানিয়ে সকলের কাছে চাঁদা তোলা হলে মণিবাবুর আত্মসম্মানে আঘাত লাগতে পারে, এই ভেবে সে চিন্তা বাতিল করলেন মহানায়ক। তার বদলে আর এক অসামান্য অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এক জমজমাট জলসার আয়োজন করলেন বিশ্বরূপা থিয়েটারে। সঙ্গে ছিলেন তরুণ কুমারও। নিজে সমস্ত শিল্পীকে অনুরোধ করেছিলেন উত্তম কুমার, কোনো শিল্পী পারিশ্রমিক নেননি। সেদিন জলসায় বিখ্যাত শিল্পীদের সঙ্গে নিয়ে গানও গেয়েছিলেন উত্তম কুমার, আর তবলায় সাহায্য করেছিলেন অসিত বরণ। অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ মণিবাবুর মেয়ের বিয়ের ভার অনেকটাই বহন করেছিল। এমন সাহায্য পেয়ে সকলকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন শ্রীমানি। একবার টেকনিশিয়ান স্টুডিওতে যদুবংশ ছবির শুটিং চলছে। উত্তম কুমার শটের টেকনিক্যাল বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতেন এবং খেয়ালও রাখতেন। সেদিনের শুটিংয়ে একটা শটের পর উত্তম কুমার লক্ষ্য করলেন সেটের উপর থেকে একটা আলো পড়ার কথা ছিল, সেটা জ্বলেনি, কিন্তু আলো জ্বালানোর যার দায়িত্ব সেই লাইটম্যান কালি কিসের জন্য যেন আনমনা ছিলেন। সেটে কিছু বললেন না উত্তম কুমার। শুটিং শেষে তাকে মেকআপ রুমে ডাকেন উত্তমবাবু। তখন ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন লাইটম্যান কালি। দাদার শটে এত বড় ভুল, মাথা নিচু করে তিনি গেলেন মেকআপ রুমে। উত্তম কুমার গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, কিরে কিছু হয়েছে? মহানায়কের সামনে কেঁদেই ফেললেন কালি। আবার উত্তমবাবু জিজ্ঞাসা করলেন, তোকে আজ আনমনা মনে হলো কালি, কি হয়েছে রে? কাঁদতে কাঁদতেই কালি উত্তর দিয়েছিলেন, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে দাদা, এখনো টাকা জোগাড় করতে পারিনি, সেই চিন্তা করতে গিয়েই ভুল হয়ে গেছে, আর কখনো এমন ভুল হবে না দাদা। কালীর পিঠে হাত রেখে সেদিন উত্তম কুমার তাকে আশ্বস্ত করেছিলেন, মুখে আর একটি কথাও বলেননি। পরদিন কালীকে নিজের বাড়িতে ডেকে পাঠান উত্তম কুমার এবং খামে করে বিয়ের পুরো খরচের টাকা কালীর হাতে তুলে দিয়েছিলেন তিনি। এমন অজস্র ঘটনা রয়েছে যা মহানায়ককে নতুন রূপে চেনাতে বাধ্য করবে, তেমনই আরেকটি ঘটনা। উত্তম কুমার কখনো ভেদাভেদ মানতেন না, তিনি সুপারস্টার বলে তাকে স্পেশাল সুযোগ সুবিধা দিতে হবে আর বাকি শিল্পীরা বঞ্চিত হবেন এটা মেনে নিতে পারতেন না উত্তমবাবু। হাজিরাবাগে জীবন মৃত্যু ছবির আউটডোরের ঘটনা। এই ছবির নায়ক নায়িকা উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীকে রাখা হয়েছিল বিলাসবহুল সরকারি ডাক বাংলোয়, অন্যদিকে বাকি শিল্পী ও কলাকুশলীদের রাখা হয়েছিল সাধারণ একটি বাড়ি ভাড়া করে। উত্তম কুমার ছবির প্রযোজককে বলেছিলেন তিনি আর সুপ্রিয়া কেন এই বাংলোয় একা থাকবেন, ছবির কাজে আসা সবাই থাকবে এই বাংলোতে, কিন্তু প্রযোজক তাতে রাজি ছিলেন না। সরকারি বাংলোর ভাড়া ছিল অনেক বেশি, তাই অহেতুক খরচ বাড়াতে রাজি ছিলেন না তিনি। ওদিকে নাছোড়বান্দা উত্তম কুমারও। খানিক তর্ক বিতর্কের পর উত্তম কুমার বলে ওঠেন ছবিতে কাজই করবেন না তিনি। মাথায় হাত প্রযোজকের, বিনা বাক্য ব্যয় মেনে নিয়েছিলেন মহানায়কের কথা। ভাঙা চোরা ভাড়া বাড়ি ছেড়ে বাকি টিম উঠে এলো বিলাসবহুল ডাক বাংলোয়। শুটিং শেষে রোজ জমজমাট আড্ডা হতো সেখানে, মধ্যমণি হিসাবে থাকতেন উত্তম কুমার। একবার
রাজ্যপালের আমন্ত্রণে নৈশাহারে যাচ্ছিলেন ভাই তরুণের সঙ্গে। উত্তম কুমারের খেয়াল ছিল না সেই একই দিনে এক টেকনিশিয়ানের মেয়ের বিয়ে রয়েছে এবং তিনি যাবেন এমনটা কথাও দিয়েছিলেন। রাজভবনের গেটের সামনে থেকে গাড়ি ঘুরিয়ে সোজা টালিগঞ্জের সেই বিয়েবাড়িতে পৌঁছেছিলেন উপহার হাতে নিয়ে। নবযুগলকে আশীর্বাদ করে তারপর ফিরে গিয়েছিলেন রাজ্যপালের নিমন্ত্রণ রক্ষা করতে। সে বছর উত্তমবাবুর পাড়া ভবানীপুরে দুর্গাপুজোর সময় একবার মণ্ডপে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়। ষষ্ঠীর আগের দিন প্যান্ডেল থেকে প্রতিমা কোনো কিছুই রক্ষা পায়নি সেদিন, পাড়ার সকলের মন খারাপ। পুজোর দিন মণ্ডপের জায়গাটা খাঁ খাঁ করবে এই ভাবনা নিয়ে সকলে বাড়ি ফিরে যান। পরদিন সকালে সবাই বাইরে বেরিয়ে দেখেন ভোজবাজির খেল। নতুন মণ্ডপ, নতুন প্রতিমা, আলোর রোশনাইয়ে পুরনো জেল্লা ফিরে এসেছে। কিন্তু কিভাবে হলো এই ঘটনা তখন জানা যায়নি। এর কয়েক বছর পর অভিনেতা অনিল চট্টোপাধ্যায় রহস্য ফাঁস করেন। অনেক রাত করে শুটিং সেরে বাড়ি ফেরার পথে এই দৃশ্য চোখে পড়ে মহানায়কের। তিনি গাড়ি থেকে নেমে সটান পাড়ার গুটিকতক ছেলের সামনে এসে বলেন তিনি সব ব্যবস্থা করে দেবেন এবং পূজোর জন্য যাবতীয় খরচ বহন করবেন, কিন্তু এ কথা যেন প্রকাশ না হয়। পাড়ার ছেলেরা সেই কথায় রাজি হয়ে যায়। তাতেই ধুমধাম করে সম্পন্ন হয়েছিল সেই বছরের পুজো। উত্তম কুমার যতটা প্রচারের আলোয় থেকেছেন তার এই মানবিক দিকগুলো ততটা থাকেনি। সেই কারণেই হয়তো মহানায়কের অভিনয়ের রস আস্বাদন করতে করতে তার মানবদরদী দিকগুলো জেনে ওঠা হয়নি। আজ এই চ্যানেলের মধ্যে দিয়ে তার কিছুটা জানানোর চেষ্টা করলাম। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময়ে আবারও একজন বিখ্যাত মানুষের কাহিনী নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।